ফিফথ এনবিসি অ্যান্ড অ্যানুয়াল মিটে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে কাছের একজন সেন্টার ডাইরেক্টর, শুধু কাছের নয়, যিনি ডিস্ট্রিক্টে একজন গর্ব বলা যেতে পারে বর্তমান ডিস্ট্রিক্টের, এবং তাকে দেখে প্রচুর মানুষ অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের এনবিসি ফ্যামিলিতে যোগদান করে। স্যার আপনার নাম? আমার নাম বিধান চৌধুরী। স্যার আপনি বর্তমানে ঠিক কোন জায়গা থেকে? আমি পশ্চিম বর্ধমান থেকে, রাধানগর ভিলে। স্যার এনবিসির এই যে সাকসেস, আজকে 5 বছরে 1300+ ট্যানসেন্টার ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আজকে এনবিসি ছড়িয়ে গেছে, এনবিসিয়ান হিসাবে মেম্বার হিসাবে আপনি নিজেকে কতটা গর্বিত বলে মনে করেন? না, এনবিসি মেম্বার হিসাবে নিজেকে খুবই ভালো করে চাই, কেন আমি অনেকদিন অনেক মনেই কাজ করেছি, কিন্তু আগের বছর থেকে পয়দার এনবিসি স্যার প্রথম যখন আপনি আমাদের ফ্যামিলিতে এসেছিলেন বা প্রথম আপনি এনবিসি সম্বন্ধে আপনি জানলেন কী করে এবং কী দেখে বিশ্বাসটা এসেছিল যে ইয়েস ইট ইস দ্য সিক্রেট অফ লাইফ? না, আমি অনেক কিছু দেখেছি, অনেক চিন্তা ভাবনা করে আমি এনবিসিতে এসেছি। না ভাই, আমি কাউন্সিলেও কাজ করেছি, কিন্তু আমার কি ভালো লাগেনি এনবিসিতে কাজ করার পর আমার ভালো হয়েছে এখানকার, এবং আমি ইন ফিউচার মনে করি যে আমি যদি আরও ভালো কাজ করি এবং সরকার আমাদের আমার খুব ভালোবাসুন দেওয়া করছি বলে আপনার বাবু সবাই চেয়ারম্যান স্যার সবাই আমার ফোন করে ভালোবাসুন। স্যার আজকে আমরা এই যে সাকসেস পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের ভালোবাসা, যেটা সারা ভারতবর্ষকে প্রমাণিত করেছে কেন এনবিসি বেস্ট, কারণ আপনাদের লাভ আপনাদের ক্লাস ছাড়া এটা কোনো মতেই সম্ভব ছিল। স্যার এটা তো আপনার সেকেন্ড অ্যানুয়াল, আজকে কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, নেক্সট ইয়ার দিয়ে এবছর আরও ভালো লাগছে এবং সমস্ত প্রতিযোগিতা। স্যার এবার আপনাদের জেলা থেকে কে সেরা হবে বলে মনে হচ্ছে আপনার টিম? দাদা আপনারা বলবেন স্যার, বলা কি অবশ্যই সারপ্রাইজটা আমরা দেবো। স্যার যেটা বললেন এরমভাবেই সাকসেস চলতে থাকুক, এগিয়ে যেতে থাকুক এনবিসি, এবং এই সমস্ত মানুষদের যদি আমরা পাশে পাই অ্যাজ এ ফ্যামিলি মেম্বার অবশ্যই এনবিসি আগে যাবে। স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন, এবং উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর।